গোড়াছা হুজুরকে সামনে রেখে মেলা হবে মহিলারা ছেলেরা একসঙ্গে ঘুরে বেড়াবে খাবে ও গেঁজা খাবে এ খাবে ও মদ খাবে বেসারে দিক কাজ চলবে এইটা মাজমপুরের মানুষেরা বলল না এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা ঠিক নয় বলে বর্জন করে কোরআনের মহিলিস করেছে মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ বলছে যারা আমি আল্লাহ আমার ভয় দুনিয়ার খারাপ কাছ থেকে নিজেকে বানিয়ে লাই বাঁচিয়ে লাই নিজেকে দূরে রাখে রাখেমানি জান্নাতান আমার আল্লাহ তাদের জন্য বেহেস্তের মধ্যে দুই দুইটি করে সুন্দর করে ঘর বানিয়ে রেখে দিয়েছেন আমার বিশ্বাস আমার বিশ্বাস আজকে ভাইয়েরা এই খালেক ভাই থেকে শুরু করে যারা আজকে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে ইমান নিয়ে যদি মরতে পারে এদের জন্য জান্নাত অনিবার্য করি এই যুগে এই সময় আমাদের দেখতে হচ্ছে মুসলমানদের ছেলেরা মেহনত করার পয়সা নিয়ে সেলুনে সেলুনে যাচ্ছে গিয়ে ওই বলছে তিনশো টাকা হাতে তুলে দিয়ে বলছে ভাই আমাকে একটু বাঁদরের মতন চুলটা কেটে দাও আমাকে একটু সরের মতন চুলটা কেটে দাও আমাকে একটু তার মতন চুলটা কেটে দাও আমাদের নবী আমাদের এই বার্তারা দিয়ে গেছেন এই নিউজ দিয়েছেন আমরা চুল রাখবো নবী আনা চুল আমার রসুলকে লবে ফলো করব আমার রসুলকে আমরা অনুসরণ করব আজকে বাংলা নয় সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পদধূলিত হচ্ছে এর কারণ অন্য কোন জাতকে দেবেন না অন্য কোন জাতিকে দেবেন না এর কারণটা আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন আমি মনে করি লাঞ্ছিত বঞ্চিত পদধূলিত হবার কারণ অন্য কেউ দায়ী নয় এর জন্য দায়ী আপনি আমি কারণ আমার আল্লাহ মিথ্যা বলেন না আমার আল্লাহ মিথ্যা বলেন না যদি কেউ বলে আল্লাহ মিথ্যা বলে সে কাঠের সে বেইমন আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ সেই বান্দার হয়ে যাব এরপরে আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ বলছি সারা মখলুক তার গুলাম হয়ে যাবে খুব দুঃখের বিষয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি না আমরা নবীকে সন্তুষ্ট করতে পারছি না আমাদের ভাগ্য ভালো আমাদের কপাল ভালো আমাদের তকদির ভালো আমরা এই পৃথিবীর জমিনে অন্য কোন নবীর পৃথিবীর জমিনে আসিনি আমাদের কপাল ভালো আমাদের তক ভালো আমরা আখরি নবী শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অন্যথায় পৃথিবীর জমিনে আমরা এসেছি বলুন আলহামদুলিল্লাহ এটা জোরে বলুন আট জোরে বলুন কপাল ভালো তদ্দির ভালো কেন বললাম আপনি ইতিহাস খুলুন খুললে দেখতে পাবেন

আপনি আখেরি নবীন নবী মোহাম্মদ রসুদুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও ওমদ করে দুনিয়ায় পাড়াতেন আল্লাহ আমি আরও খুশি হতাম তাহলে আমরা কত ভাগ্যবান আল্লাহ তালা নবী ঈর্ষা আলাইহি ও সাল্লাউদসাল্লামের দুয়াকে কবুল করে দিয়েছেন চার তবক আসবানে ডেকেছেন সেই নবী ঈসা আলাই সালাম পৃথিবীর জমিনে আবার আসবেন ওম্মতি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের খাতায় নামটা লিখাবেন আমি আপনাদের এই কারণে বললাম আমাদের কপালটা কত ভালো তোর দিকটা কত ভালো বেশি বক্তব্য বাড়াবো না এই যে মেলা বন্ধ করে সর্বদল ধর্মীয় মৈলি হয়েছে আলোচনা মৈলিস করেছেন হাজারো সালাম জানাই হাজারো স্যালুট জানাই আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব এত যদি খুশি না হন আপনাদের পা ধরে আমি অনুরোধ করে যাচ্ছি কাজ কাজকে বর্জন করেছেন দিনের কাজ আপনারা প্রতিষ্ঠিত করেছেন এই দিনের কাজ ইসলামের কাজ আমরা যেন মৃত্যুর আগে পর্যন্ত ধরে রাখতে পারি আমরা আব্দুল খালেক ভাই আব্দুল খালেক ভাইকে হাজারো সালাম দি সালোর জানাই মাজমপুর সর্বধর্ম সমন্বয় কমিটি যারা আছেন এই কমিটির প্রত্যেকটা ভাইকে আমি সালাম দি সালুর জানাই বিশ্বাস করুন আজকে যারা এই মেলাকে বর্জন করে আস্তে আস্তে এই মেলাকে বর্জন করে ইসলামের প্রতিষ্ঠিত করেছেন কুরআন হাদিস শরীয়তের আলোচনার মজলিস করেছেন আর যারা এই মাইলিসে সাহায্য করেছেন সাহায্য করার জন্য যা করার জন্য বসে আছেন সমর্থন করে বসে আছেন আমার বিশ্বাস বেড়া যাচ্ছি আমরা কত জীবনে গুণা করেছি না করেছি জানি না হয়তো এর অসীমায় আল্লাহ আমাদের সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারেন